ব্যক্তিরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কিনা পড়া, জোরে কয় না আরো জোরে। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এই প্যান্ডেলের ভিতরে কত আকাম কোকাম কইরা আমরা বসছি আমরার মনে মনে জানা, কিন্তু আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে থেকে পাক্কা মুসল্লি হওয়া। কথা হয় না যুবক ভাই, মাহফিল কমিটি মাহফিল করাইছে আপনাদেরকে দিনের রাস্তায় আনার জন্য, কোরআন হাদিসের বয়ান শুনাই আপনাদের দিলটা নরম করে দেওয়ার জন্য, পরকালের কথা আপনাদেরকে স্মরণ করায়া দেওয়ার জন্য, কবরের কথা আপনাদেরকে স্মরণ করায়া দেওয়ার জন্য, মৃত্যুর কথা স্মরণ করায়া দেওয়ার জন্য, আমি যে লাশ হব আমি যে মরব সেটাকে স্মরণ করায়া দেওয়ার জন্য এই মাহফিলগুলা করা হয় না? নাসানাজি লেগা কথা কেন না? নাসানাজি শিখতেছেন কবর তুলাইয়া নাসান লেগা মাহফিলগুলা নাসানাজির জন্য নয়, গানের জন্য নয়। এই মাহফিলগুলাতে আসার উদ্দেশ্য হল যারা কবরের কথা স্মরণ হয় না এখানে আইসা কবরের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের ভয় আসে না, বয়ান শোনার পরে যেন জাহান্নামের ভয় তার ভিতরে আসে, এই জন্যই তো আমরা মাহফিলে আসি রে। মাহফিলের পরে যদি দিল রন্নরম তা না হয়, দিলটা যদি মমের মতো গলে না যায়, বুঝতে হবে আমার দিল পাথর হয়ে গেছে, আমার দিল শক্ত হয়ে গেছে, এই দিলে আল্লাহর কথা গিয়া ডুববে না, তাই দিলটারে নরম করার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন দুইটা হাত, দুইটা হাত আসমানের দিকে উঠাইতে দেরি, চোখের পানি তার পড়তে দেরি হয় না। আবার অনেক মানুষ হাত তুললা কাঁদতে কাঁদতে শেষ, কিন্তু চোখের পানি পড়ে না, দিল নরম হয় না, কাবা শরীফের সামনে গেলেও তার চোখের পানি আসে না, নবীজির রোজাতে গেলেও তার চোখের পানি আসে না, কবরের সামনে গেলেও চোখের পানি আসে না, মা বাবার কবরের সামনে দাঁড়াইলেও তার চোখের পানি আসে না, বুঝতে হবে দিলটা পাথর হয়ে গেছে। তাই এলাকাবাসী একত্রিত হইয়া এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, যেন এলাকার মানুষ কোরআনের কথা শুনা, মানুষের দিল যেন নরম হয়, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আমার মনে হয় নাই। কথা হয় না? আমার যুবক ভাই তাহলে দিলের কান লাগে শুনে বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো, কথা যখন হয়ে যাবে জাহান্নামীরা বলবে এ জান্নাতীরা ভালো করে শুন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কদুলামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে আসছি। এ যুবক ভাই এক নাম্বার কারণ যদি নামাজ হয়, নামাজ হয়, নামাজ হয়, তাহলে আমরা যারা নামাজে নাই আমরা নামাজ পড়ার দরকার আসেনি, কারণ জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে ক, এক নাম্বার কারণ। উপায় নাই গো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, এক নাম্বার কারণ আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজীদের। আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম হিসাব যদি হয় সেটা নামাজের হিসাব হবে। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতের মা যাকে বলা হয় সেটা হলো নামাজ। কথা হয় না? এ যুবক ভাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাবটা হয়, নামাজের হিসাবটা হয়, তাহলে এই ব্যাপারে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহর পয়গাম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ফাতেমার কথাও বলেন না, আয়েশার কথাও বলেন না, হাসাইন হুসাইনের কথাও বলেন না, আলীর কথাও বলেন না, কারো কথা নবী
في سقر. قالوا لم نك من المصلين. ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب حتى أتانا اليقين. صدق الله العظيم. درود شریف پڑھنا. اللهم صل على سوپے ایک ڈبہ لے سے مکسر مشین ایڈا کی مشین اللهم صل على محمد وعلى آل محمد. محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد. میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ اے دوا اوہی چلو مدینہ بلغ العلا بکمالہ کشفت جا بجمالہ حسنت جمیع خصاص. ہمارا ساؤنڈ لگو بھائی ساؤنڈ ہمارا کور ساؤنڈ لگو سس یہ ساؤنڈ اتنا ہے یہ ادھر ساؤنڈ دی شیش میرا دے বক্স তো কাপার কথা মাড়ি কাপার কথা আমি সাউন্ড কইতে ইডি শীষ মেরা দিতে কি বলিয়া মানছেন আপনি ই সাউন্ড বলাগাল উদা বিকামালিহি কশাবত জাবি জামালিহি হাসনাত জামিআ খসালিহি সাল্লো مدینہ 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 دیدارِ مدینہ
عاشقوں کی تمنا ہے بلغ العلا فین اسٹیج کو نہ آواز نہ ایک ہیں چلا مکھ یہ آواز ہمارے کو پا اسٹیج آواز نہ ایک اب جب تو مست عامی پیتی ہو صلو علیہ الحمدللہ আয়োজিত আজকের মাতবপুর না মাতবপুর কেন্দ্রীয় গুরু কবরস্থান সংলগ্ন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত আন্তর্জাতিক মানের একজন হাফেজ সারা বাংলাদেশে যার মোটামুটি তেলাওয়াত বিভিন্ন দেশে গিয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যার মস্কের জন্য অনেক ছাত্ররা বসে থাকেন তৃষ্ণা নিবারণ করেন যার তেলাওয়াত শুনে হযরত মাওলানা হাফেজ কারি আবু হানিফ সাহেব দামাত বরকাতুহুম চমৎকার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনছিলাম আলহামদুলিল্লাহ সভাপতিত্ব করছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবু নসর সাহেব এছাড়াও ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন ওয়াক্কাসি সাহেব আলোচনা করেছেন মাশাআল্লাহ ওয়াজ করেছেন হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার সামনে তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আজাম যত দূর আওয়াজ যায় অবস্থানরত পর্দানিশি আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থলকে আপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম সুস্থ অবস্থায় করে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী যারা আসছেন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করছেন কি আওয়াজ শোনা যায় না আজকে কিন্তু বিশ্বকাপ খেলা চলে ঠিক না আসার সময় দেখছি দুগানো ভিড় আমি ভাবছি কি জানে মারামারি শুরু হয়েছে দেখি না চিল্লা চুল্লি শুরু করছে পরে শুনলাম যে আজকে খেলা তো খেলা না হইলে হয়তো যুবক টুবক আর হয়তো সব খেলাতে আছে শেষ হয়েছে এখন এর লেগে আগাইয়া বসে রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত তরুণ যুবকরা আছেন মেহরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত খেলা শেষ দাদা আসছে দাদা হেরে গেছে যাক সমস্যা নাই এটা এক ধরনের খুশি সংবাদ হই খারাপ না প্যান্ডেলের বাহিরে যারা আছেন চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ এক মজলিস বরকতপূর্ণ মজলিস যতক্ষণ এখানে বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা উপর থেকে রহমত নাজিল হবে বলুন প্যান্ডেলের বাহিরে না ভিতরে এই জন্য প্যান্ডেলের এরিয়ায় চলে আসি মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় এটা আল্লাহর মজলিস মাশাআল্লাহ যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব তাই গুনাহ মুক্ত পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন নরমাল বিছানায় বাড়িতে সবার দামি বিছানা আছে কিন্তু নরমাল বিছানায় বসছেন একটাই উদ্দেশ্য লিওয়াজিহিল্লাহ একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আছে মাশাআল্লাহ আমরা ধৈর্য নিয়ে মোনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাআল্লাহ দুঃসংবাদ হলো আজকে আমি বেডে বলে পাইছি না আচ্ছা মাইক ম্যান আমার কাভার দিতে পারতাম আমার এমনি হয় না এর মধ্যে যদি আরও না হয় তো তারও সমস্যা আমার একটু চাউন বেশি লাগে চাউন বেশি না দিলে আমি চাউন বেশি দিতে পারি না এটাই স্বাভাবিক হুজুর তেলাওয়াত করছে আমি তো বুঝছি কারণ ওইটা ওই পরিমাণ উনি আওয়াজ পায় নাই যেটা দরকার ছিল তেলাওয়াতের ক্ষেত্রে এটা পান নাই আপনারা হুজুরের কষ্ট হয়েছে
এওনারই গুতাগুতি করে লাভ নাই আমি তো প্রথমেই দেখছি আমরা যে মিশিং আনছো মিক্সার মেশিন তাই অত বড় জানছো তো খাবার দিত কেমনে এরপরে মনিটর না আপনি বক্স দিয়ে আমারে কেমনে খাবার দিবেন বক্স দিয়ে খাবার দিবেন কেমনে আচ্ছা যাক যে মনি আছে অসুবিধা নাই তবে সাউন্ড বাহিরে ভালো বাহিরে খারাপ না আউটপুটে ভালো কিন্তু আমার ভিতরে দরকার ছিল বেশি বাহিরে শুনলে শুনুক না শুনবে না বক্তারে খাবার দিবেন সব সময় আর আমি আওয়াজ পাইলে আওয়াজ দিই যাই হোক এরপরও আপনারা মোনাজাত পর্যন্ত আসেননি না যাওয়ার কোনো সিদ্ধান্ত আছে আবার মোনাজাত পর্যন্ত কারা থাকবেন হাত তুলে আপনি হাত তুলেন লাগতো না আপনি এমনি বইবেন মাশাআল্লাহ আপনি হাত তুলেন কেনা কেনা বসবেন এটা বলুন তো এটা কি নিয়ত করছেননি একের পাক্কা নিয়ত ওয়াদা আতলামান বলুন ওয়াদা বরখা লাভ করা কিসের খাস অন যে উঠব কি হইব মুনাফিক হয়ে যাবে আমি কিছু কমু না যে উঠতে যাইব আমি খালি বলবো কে যায় আপনারা সব একটা স্লোগান দিবেন মুনাফিক যায় কথা না ইজ্জত থাকবো নি অহন ইজ্জত যদি বাঁচাইতে চান বইয়া তখন লাগবো আপনার আর যদি হন নাউজুর আমার ইজ্জত তো যত নাই বেজ্জিতা কেমন জানগা আপনারা কিন্তু জাগা মতো আমি আটকাইছি উঠলেই মুনাফিক হ্যাঁ ওয়াদা বর খালাফ করছেন তবে আপনাদেরকে আমি বিরক্ত লাগাবো না বিরক্ত লাগার আগে আমি ছেড়ে দিব যখন দেখবো না বিরক্ত লাগতেছে আমি ছেড়ে দিব এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবো ইনশাআল্লাহ আমরা লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি যেহেতু কবরস্থান আলোচনাটা এই প্রসঙ্গে হলে ভালো হয় তাই আমি আয়াতগুলি তেলাওয়াত করছি এই আয়াতগুলির মধ্যে চারটি কর্মসূচি আছে বলুন কয়টা কর্মসূচি চারটি কর্মসূচি যদি আমরা পালন করি তাহলে চার কারণে জাহান্নামে আমাদের যেতে হবে না সুবহানাল্লাহ আসেনি আমরা যদি চারটি কাজ আজকের বয়ানে যদি মেনে নেই যা এই চারটি কাজ আমার দ্বারাই হবে না আপনি জাহান্নামে ও চার কাজে যাবেন না খুশি না বেজার এই আয়াতগুলিতে চারটি কর্মসূচি আছে এই চার কর্মসূচি শুনে তারপর আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ আমরা কথাও বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ না গল্প শুনবার লেবু সারিছে গিচ্ছা কাল্পনিক গল্প কথা হয় না কাল্পনিক গল্প শুনতে আরামের ঘুম হারাম করে নর্মাল বিছানায় বসছেন অপেক্ষা করে গল্প শোনার জন্য নয় গিচ্ছা কাহিনী গাঞ্জা করি কথা শোনার জন্য আমরা বসি নাই কথা খান এই আয়াতগুলিতে চারটা কর্মসূচি দিছে আমরা এই চার কর্মসূচি ইনশাআল্লাহ পালন করব চার কর্মসূচির দ্বারে যাওয়ার আগে আমরা আসুন সামনে একটু আগাই যেমন রব্বে কারিম বলেন প্রত্যেকটা মানুষ মোট কথা হলো আমরা যা যারা এই পৃথিবীতে আসছি যারা আসবে প্রত্যেকেরই আবার এই পৃথিবী ছেড়ে যেতেও হবে না তখন যাব থাকা যাবে না যেতে হবে 100% তো এই পৃথিবীতে থাকার জায়গা নয় এটা আমরা জানি যারা আস্তিক যারা নাস্তিক আল্লাহ মানে না তারাও জানে যে থাকতে পারবো না বলুন আল্লাহ যারা মানে না তারাও বিশ্বাস করে যে থাকতে পারবো না এটা 100% কারণ এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন গঠাইয়া দিবে 100% সব ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কুল্লু মান আলাইহা সব শেষ ধ্বংস হবে 100% ভূমিকম্প শুরু হয়ে যাবে দুই এক সেকেন্ডে ভূমিকম্প নয় ইজা জুল জিলাতিল আরদু জিল জালা এটা এমন এক ভূমিকম্প হবে যেটা আর থামবে না এক ভূমিকম্পে সব শেষ করে দেবে মোট কথা এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাইয়া দিবে এটাই সত্য বাঁশি বাজাইয়া দিবে ইসরাফিল আলী সালাতু আসসালাম যখন বাঁশি বাজাবে সব শেষ সিংহায় ফুক দিবে এটা আমাদের প্রচলিত সিংহা না কিন্তু মহিলাদের যে সিংহা লইয়া যায় এই সিংহা নেই না এটাকে সুর বলা হয় এটা দিয়া যখন ফু দিবে সব শেষ সব তো শেষই হবে আবার আল্লাহ বলবেন আরেকটা ফুদে আরেক ফু দেওয়ার পর আবার আমরা কাদা মাটির নিচ থেকে আবার আস্তে আস্তে বডি গঠন হবে আবার উঠটা দাঁড়াবো আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি কোন সময় পড়েন ঠাডা বললে তো কইয়ালান এটা তো কর সময় আবার পুনরায় জীবিত হয়ে দাঁড়াবো উলঙ্গ অবস্থায়
কাদা মাটির নিচ থেকে এটা হলো দ্বিতীয় শিঙ্গায় ফুঁক দেওয়ার পর রাওয়ায়াত অনেকগুলো আছে কোন রাওয়ায়াতে দুইবার কোন রাওয়ায়াতে এক তিনবার তো শিঙ্গায় যখন ফুঁক দেওয়া হবে প্রথম শিঙ্গায় ফুঁক দিলে শেষ প্রথম শিঙ্গা আর দ্বিতীয় শিঙ্গার মাঝখানে একটা সময় যাবে অনেক লম্বা পরের শিঙ্গে ফুঁক দিলে আবার কি আমরা দাঁড়াবো দাঁড়ায়া মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে পিপাস অবস্থা প্রচন্ড পিপাসা থাকবে খাদা মাটির নিচ থেকে দাঁড়াবো সেদিন যে যেখানে যাকে রাখা হয়েছিল সেখান থেকে উঠতে দাঁড়াবে মাতবপুরের মানুষ হবিগঞ্জ গিয়ে উঠতো না এই মাতবপুর থেকে উঠবে কথা বুঝতেছে হ্যাঁ তবে তখনকার মাতবপুর আর এখনকার মাতবপুরের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে এখন তো ফ্যান্ডেল আছে লাইট আছে গাছ আছে বিল্ডিং আছে হ্যাঁ তখন কিগুলো থাকবো নি হমান কোনটা মাতবপুর কোনটা হবিগঞ্জ কোনটা আমেরিকা কোনটা বাংলাদেশ সিনার কোনো সিস্টেম নাই কিন্তু আপনি উঠবেন ঠিক জায়গার থেকে সেখান থেকে ওইটা দাঁড়াবে হাসরের মাঠ কোথায় হবে মাতবপুরই বলো হাসরের মাঠ কই হইব মায়ার বিশ্বাস করে হ্যাঁ মাতবপুর হাসরের মাঠ হবে কথা হয় না দি সন্দেহ লাগতেছে সন্দেহ লাগলে ইমাম সাহেব আছে জিগে নিবেন পরে আমি গেলে মাতবপুরেই কিন্তু এই হাসরের মাঠ হবে যে যেখানে শুবে এখানেই দাঁড়াবে তো মানুষ যখন উলঙ্গ অবস্থায় পিপাস অবস্থায় ওইটা দাঁড়াবো দূরতে থাকবো কোথায় যাবে হাসরের মাঠে কোথায় একখানে গিয়ে দলা হবে কিন্তু হাসরের মাঠে যাওয়ার আগে একটা জায়গায় সাক্ষাৎ করে যেতে হবে এটা হলো হাউজে কাউসার এখানে আবার রাসূল পানি পান করাবে এক পেয়ালা পানি যারা পান করবে তো 50,000 বছরের ভিতরে পানির আর পিপাসা লাগবে না এটা এমন এক পানি এই পানি যারা পান করবে এরার কপাল খুলে যাবে এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিন্তু পানি যে সবাই পান করবে বিষয়টা কিন্তু এমন না সবাই কি পানি পান করবে কিছু মানুষজন পানি পান করতে যাবে আল্লাহর রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যার বাদি দূর হয়ে যান এমন উম্মতের আমার কোনো দরকার নেই এই দল থেকে বাঁচা দরকার কথা হয় না কেন এই কথা বলবে আল্লাহ জানায় দিবে যে রাসূল এরা যে আপনার কাছে পানি পান করতে গেছে এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই এরা মন গড়া ইসলাম পালন করছে এরা মন গড়া ইসলাম পালন করছে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করেন নাই আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই মন গড়া পালন করছে এরা যদি জিগাইছি কই পাইছ বাপ দাদা হইয়া গেছে কথা হয় না যদি জিগাই কই পাইছ কোরআনেও দি নাই হাদিসও দি নাই তুই কই পাইলি বাপ দাদা এরার কোথায় এরা হইল মন গড়া আল্লাহর রাসূল বলেন দূর হয়ে যাও এরা পানি পান করতে পারবে না আরেক দল পানি পান করে তৃষ্ণা নিবারণ করে ছায়ার নিচে বসে থাকবে সুবহানাল্লাহ হাসরের মাঠে দুইটা দল হবে ইল্লা সাহাবাল ইয়ামিন দুইটা দল হবে আর সাহাবী ইয়ামিন যারা যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে তার একটা দল যে আল্লাহ হিসাব নিবে হিসাব নেওয়ার পরে কি জান্নাত দিব কিতা বুঝুন আপনারা আমার বাসা বুঝিননি হ্যাঁ বাসা বুঝলে হা না কইতে কুমিল্লা তো আপনারা বেশি করে মেন কুমিল্লা কিন্তু আপনারা না যদিও কুমিল্লার আবাস বাতাস পড়ছে আপনারা ব্রাহ্মণবাড়িয়া গেসা কথা হইন না দি আপনারা অরিজিনাল কুমিল্লা না তো কুমিল্লার বাসা আমি মোটামুটি বুঝি আমার বাসা আপনারা বুঝার কথা সুতরাং যে বাবলুয়া বুঝুন বুঝা যায় আমি আরেক জায়গার থেকে আইছি তো একটু আওয়াজ দিতেই তো ফাঁসে গুরুস্থান আপনারাও কি এই গুরুস্থানের সাথে সঙ্গী নাকি তা না এইভাবে বলিত না জিন্দা যেটা বুঝাইতে তাহলে যদি এইভাবে নিরবতা পালন করেন তো কি ও আজিব না জিয়ারত হইব জিয়ারত বানায়েন না সম্মানিত শুধু একটু হানা বইলেন ওই দেন আমাদের চিল্লাচিল্লি শুরু করছে খেলা খেলা জিতছে আর হারছে এটা লিয়ে আলোচনা শুরু হয়েছে তাহলে আসুন জান্নাত এবং জাহান্নাম দুইটা দল এখন আবার আল্লাহ এক দলকে বিনা হিসাবে জান্নাত দিব আর এক দলকে হিসাব নিব না আমার প্রশ্ন আপনাদের কাছে হিসাব যাদের কাছ থেকে নিব তারা কি জান্নাতে যাইব একটা কথা সবসময় ইয়াদ রাখবেন যাদের কাছে আল্লাহ হিসাব চাইব জান্নাতের ঘ্রাণও পাবে না কথা মনে বুঝছেন না যাদেরকে আল্লাহ জান্নাত দিবে তো বিনা হিসাবেই দিবে আর যাদের কাছ থেকে হিসাব চাইবে আটকে যাবেন না কারণ হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই কথা হয় না
আল্লাহর রাসূল বলেন আমার কাছ থেকে হিসাব নেবে না কিন্তু আমি রাসূলের কাছ থেকেও যদি আল্লাহ হিসাব নেয় আমি রাসূল হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না রাসূল যদি হত্যা হয় তো আমি খলে মুদিয়ার চলে মুদি হিসাব দিতে পারবো হিসাব দেওয়া যাবে না তাহলে যার কাছ থেকে হিসাব নেবে বুঝবেন আটকা পড়ে যাবে 100% বাসার কোনো সুযোগ তবে হাসরের মাঠে তিনটা মুহূর্ত হবে খুব ভয়াবহ কয়টা মুহূর্ত তিনটা খুব মারাত্মক ভয়াবহ তিনটার মধ্যে রাসূল বলেন তিনটা সময় মানুষের অবস্থা এমন হবে কালো চুল সাদা হয়ে যাবে যুবক বৃদ্ধ হয়ে যাবে এই তিনটা মুহূর্ত প্রথম নাম্বার যে ঘাটিটা এটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে কোন হাতে দিবে এই চিন্তা আপনি শেষ বুঝতেছেন কথা যখন লাইনে দাঁড়াবেন হাইরে যদি বাম হাতে দেন তে তো শেষ ডান হাতে দিবে আনন্দের সীমা নাই কিন্তু ডান হাতে দিবে না বাম হাতে দিবে এই চিন্তাই তো আপনার জীবন শেষ তখন এক দলকে আল্লাহ ঘোষণা দিবে যারা ডান হাতে আমলনামা পাবে ইল্লা আসহাবুল ইয়ামিন আসহাবুল ইয়ামিন যারা ডান হাতে আমলনামা পাবে কোনো হিসাব নাই ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ আরেক দল হিসাব নিব হিসাব নেওয়া মানেই আপনি শেষ হিসাব যখন নিবে তখন বান্দা হিসাব দেওয়ার যোগ্যতা আছে যতই আল্লাহ জিগা সব কথা করে বই আল্লাহ হ্যাঁ হ্যাঁ করে খারে থাকবো যদি হ্যাঁ করস করে সব কথা তুই হ্যাঁ করবা কোনো কাজ নাই তো তার দেওয়ার মতো যোগ্যতা আছে নি আল্লাহ রে জি ফেরেশতারা ইয়া খাম পুগামের পিএইচডি করে আইছে এ কি এর হিসাব দিব এর আমল নামাটা ডাইরেক্ট না দিয়া বাম হাতে তো দিবি কিন্তু এইভাবে না সহজে না তো কঠিন কইরা বাম হাত ঠিক এইভাবে থাকবো না এটা এইভাবে আনবো মানে এইভাবে ঢুকাইবো বুকে দিয়া বুক বরাবর ডাইরেক্ট ঢুকাইয়া কলিজা ছিদ্র করে তো পিছন দিকে টাইনা বের করো কিদা মনে হয় গল্প মনোযোগ দিয়ে শুনে ঠাইনা পিছন দিকে বাহির করা হবে ওইখান দিয়ে বাইর করার পরে আমল নামা দিবে তো বেরেস তারা কইবে আল্লাহ এদি হাত পিছে চেহারা দিস আমনে আল্লাহ গাটটা মস্কাইয়া দে দে মস্কাইয়া গা মস্কাইয়া ঘুরায়া পিছন দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ ভয়াবহ পরিস্থিতি ঘর মস্কাইয়া দেওয়ার পরে আল্লাহ আমল নামা তো দিবে না পর কিন্তু আমল নামা পড়ার পরে সে নিজেই বলবে যে আমার উপর আপনি বেইনসাফি করছেন না আপনি ইনসাফির বিচারই করছেন আজনি সুবহানাল্লাহ জাহান্নামীরা অপরাধীরা পাপিষ্টরা বলবে আপনি আমার উপরে ইনসাফের বিচার করছেন বেইনসাফি কোনো বিচার করছেন না তার মানে সেও বুঝবে যে আমি যা আমার লেখাই কেন সব আগাম কুগাম আমি নিজেই করছি আল্লাহ বাড়াইয়া লেখছেন তো সুতরাং এটা আমি প্রাপ্য তবে আপনি ইনসাফের বিচার করছেন এটা হলো একটা মুহূর্ত দ্বিতীয় মুহূর্ত হলো মিজানের পাল্লায় ওখানে গিয়ে চিন্তা করবো যে এটা কি বাড়ি হয় না হালকা হয় বাড়ি হয় না হালকা হয় আমল নামা যখন হালকা হয়ে যাবে উপায় থাকবে না এখানের অবস্থা আরো ভয়াবহ এখান থেকে চলে যাবে সামনে আরেকটা ঘাটি এটা হলো ফুল চেরাতের কাছে এই ব্রিজটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর এখানে যাওয়ার সাথে সাথে যদি আপনি ব্রিজ না ফেরিতে পারেন নিচে যে ফরবেন নিচটাই হলো জাহান্নাম কথা বুঝতেছেন আমার ইন্না জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম উট পেতে বসা আমরা দরবার লেগে কি পাইতা বসা উট পাইতা বসা আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম উট পাইতা বসা আছে লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘন যারা করছে যারা থেরামি করছে ঘাউরামি করছে দুনিয়াতে সুজা হইবার কথা কইলে সুজা হইছে না বেহা হইয়া গেছে যতই এর বুঝানি হয় গাঁট তেরা মার আত্মা সুজা হয় না কথা কোন ঠিক নেই ইমাম দিয়া বুঝাইলে খাম না খতিব দিয়া বুঝাইলে খাম হয় না এর বক্তা দিয়া বুঝাইলেও খাম না হেতে তেরামি করে আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জায়গা লা বিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে তোমার অবস্থান করতে হবে যুগের পর যুগ যেখানে আপনি অবস্থান করবেন এখানে খানা ভিনার দরকার আছে নি কথা হয় না ফেটে কিদা লাগতো না তখন ফেটের কিদা তো বড় না বড় হইলো পানির পিপাসা কারণ 50,000 বছর হাসরের মাঠ পানির পিপাসা পানি পেয়েছে এখন আয়া জাহান্নামের ভিতরে ঢুকছে আবার যুগের পর যুগ এখানে অবস্থান করতে হবে পানি তো আরো পিপাসা তখন চিৎকার দিব পানির জন্য আল্লাহ হয় ইল্লা হামিমা ওয়া গাসাকা
ফানি যখন হে চায় আল্লাহ কাতরে ফানি দেয় কি ফানি ইল্লা হামিমা ওয়া গাসাকা এটা এমন এক ফানি এটা এমন এক ফানি যে জাহান্নামের নিচে দেখিয়া জমে মানুষ ফুরার পড়ে মানুষের যে বিষাক্ত ফুস এগুলা কি এক জায়গায় জমে ওই জমা পানিটা জাহান্নামের আগুন দিয়া গরম নাকি দুনিয়ার আগুন জাহান্নামের আগুন গরম এই ফানি দিবারে ফান করার জন্য তখন সে পানি ঠান্ডা না গরম এটা তো দেখার তার সময় নাই কারণ হাজার হাজার বছরের তার পানির পিপাসা এটা কি ঠান্ডা না গরম দেখার সময় আসেনি খাইছে এত টাস করে গিলে ফেলেছে গিলার সাথে সাথে তার জিব্বার থেকে নিয়ে গলার থেকে নিয়ে নারী বুড়ি যা আছে সবগুলি গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা দুনিয়ার কোনো ফানি কথা হয় না এ দুনিয়ার কোনো আগুন না জাহান্নামের আগুনের গরম হলো এই রক্ত আর পৌঁছ এই পানিটা যখন বিষাক্ত পানি জাহান্নামীকে দেওয়া হবে পান করার জন্য জাহান্নামীরা জাহান্নামে গিয়া পানিটা পান করবে ইল্লা হামিমা ওয়া গাসাকা এই পূজার রক্ত গরম পানি পান করার সাথে সাথে সব বাহির হয়ে যাবে পিছনের রাস্তায় জাহান্নামীরা জাহান্নামীরা যখন এই পানিগুলা পান করবে আর নারী বুড়িগুলি যখন গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে মালিক পানি পান করার আগেই তো ভালো ছিল পানি পান করার পরে এখন তো আরো যন্ত্রণা বেড়ে গেল একটা চিৎকার দিয়া বলবে মালিক কি পানি আমাকে দিলা গো এমন একটা পানি দিলা নারী বুড়ি পর্যন্ত আমার বাহির হয়ে গেল চিৎকার শুরু করবে এবার আল্লাহ জবাব দেয় জাযা ইফাকা বান্দারি এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল এ যুবক ভাই এক তখন শারীরিক যন্ত্রণা আল্লাহ যখন বলবে জাযা ইফাকা এটা এখন মজা বুঝো কেমন মজা লাগে এখন বল ভালো করে বুঝো আল্লাহ যখন এই কথাটা বলবে মানুষের মানসিক যন্ত্রণা শুরু হবে চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি পান করাইলা যেই পানি পান করার পরে কষ্ট আরো বেড়ে গেল আল্লাহ বলবেন দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছিলাম শীতের সময় পানি গরম করে ব্যবস্থা করছিলাম সব নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর নাফরমানি করছস বান্দারে এবার বুঝ কেমন মজা লাগে আল্লাহর এই কথাটা তার মানসিক যন্ত্রণা শুরু হবে এ যুবক ভাই যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ মানুষ জাহান্নামে থাকবে জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা কারো আছে কথা হয় না এ মাতুপুরের মায়না এ দিলের কেল্লাগে সুর জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত নিয়ামত দুনিয়ায় দিছি সব নিয়ামত ভোগ করছস নাফরমানিও কম করস নাই আমি আল্লাহ তোদেরকে দয়া মায়া কম করি নাই একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত আমি আল্লাহ তোর নিয়ামত দিয়েইভাবে ডুবায়া রাখছি এরপরও নাফরমানি করলি এক জাহান্নামের ভিতরে বান্দার কোনো কথা গ্রহণযোগ্য হবে না বান্দা যখন জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না চিৎকার শুরু করবে চিৎকার শুরু করবে জাহান্নামের রক্ষীরা জাহান্নামের জাহান্নামে দিছি তোরে জান্নাতে দিছি সুবহানাল্লাহ তোরে নিয়ামত দিয়া ভরপুর রাখছি জান্নাতীরা কয় আল্লাহ আমার বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই বলুন মনে মাঝে মধ্যে মনটা ছায়নি হে ভাই বক্স আওয়াজ আসেনি না গেছে একবার একটা ভুল করছেন এখানে একটা মাইক এখানে একটা মাইক বাধ্যতামূলক ফরজ ছিল আপনারা লেগে আমি তো ওয়াজ করি আমি নিজেও নিন আমি কি তো ওয়াজ করি
স্টেজে কোনো আওয়াজই নাই এমন একটা পরিস্থিতি করছে আমি যদি সিল্লি দিতাম আমি তো আওয়াজই পাই না আমরা মারাত্মক সমস্যা এমন এক মাইক লইছেন বাট আওয়াজ বাড়াইতে গেলে মাইকে কথা কওয়া শুরু করে ফেন্ডেলের ভিতর অন্ততপক্ষে আমার স্টেজটা আওয়াজে গরম তাহার কথা ছিল হ্যাঁ বসান লইরেন না ওয়াদা কইরা কিন্তু আটকায় তো রাখছি লইরেন না কইরেন ঝামেলা কইরেন না সময় কম বলুন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আমার পাশের বাড়ির বন্ধুটা কোথায় এর সাথে তো ব্যবসা করতাম চাকরি করতাম খেলাধুলা করতাম হেরা কো আল্লাহ কয় তুই জান্নাত আছস এরা জাহান্নাম আছে তার উপরে আমি খুশি হয়ে তোরে জান্নাত দিছি নিয়ামত দিছি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি জান্নাতি তারা জাহান্নাম জান্নাতিরাও আল্লাহর কাছে বলবে আমরা জাহান্নামই ঠিক আছি কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করা দরকার বলুন বন্ধুর সাথে দেখা করা আল্লাহ কয় তাহলে বন্ধুর সাথে দেখা করতে চাইলে দেখা করানোর ব্যবস্থা আমি করে দিব সুবহান এই কথা না বলি কথা না গডর 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 করে কথা কয় না কথা কয় না এমনি সমস্যা আবার আবার দিব গলা ভাড়া গলা ভাড়ালে কিন্তু একবার আইসক্রিম বা সাথে যাবো মাইক আমি কয়ে দিলাম এমনি মেজাজ গরম হইতেছে আমার আমার মন মতো আওয়াজ না পাইলে সমস্যা হ্যাঁ কথা মনোযোগ দিয়া শুনেন যাও এবার তুই আবার এখানে বই বই গটর গটর করে কা সম্মানিত সুদী আল্লাহ বলেন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিব এই যে সাক্ষাৎ করাইয়া দিব এটা কিন্তু আমার মন গড়া কথা না আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি জাহান্নামী দুজন কথা হবে বলুন আমার কথা না কোরআনের কথা তাহলে নির্গাত জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকসুর ব্যবস্থা আল্লাহ করবে তো টকসুর যে ব্যবস্থা করবে জান্নাত আয়া না কিন্তু জাহান্নামী জাহান্নামী থাকবে জান্নাতিরা জান্নাতেই থাকবে এখন প্রশ্ন হইতে পারে জাহান্নাম তো আগুনের জায়গা ঠিক না ভয়াবহ জায়গা সেখানে জান্নাতি যাবে কিভাবে আর জাহান্নামীরা আসবে কিভাবে যদি দুজন এক জায়গায় না হয় তাহলে কথা বলবে কিভাবে এখন এই ওয়াজটা যদি 20 বছর আগে করতাম তাহলে আপনারা বুঝাইতে আমার খুব কঠিন হইতো 20 বছর আগে ওলামায়ে কেরাম আপনারা বুঝাইতে অনেক কষ্ট হইতো কিন্তু তত্ত্ব প্রযুক্তির কারণে 2023 সালে আইসা এখন এই ওয়াজগুলি করতে খুব সহজ বুঝাইতে সহজ কথা হয় না কিভাবে দেখা করতে পারে যখন আপনি বসে রয়েছেন মাতবপুর কথা বলতেছেন আমেরিকায় তাও সরাসরি ভিডিওর মাধ্যমে কথা হয় না হ্যাঁ বেটা আমেরিকা থেকে কথা কইতেছে শীতের সময় আর মানে বাংলাদেশে গরমের সময় কথা কইতেছে কথা হয় না হের শীতের তাপ কি আপনার শরীরে লাগেনি আপনার গরমের তাপ কি তার শরীরে লাগেনি লাগে না কিন্তু কথা চলতেছে বাচন ভঙ্গি দেখতেছেন সব ঠিকঠাক আছে শুধু ধরা যায় না ছোঁয়া যায় না কথা হয় না দি ঠিক আল্লাহ জান্নাতি আর জাহান্নামীকে ঠিক এইভাবেই ব্যবস্থা করে দিবে ধরতে পারবে না ছুঁইতে পারবে না থাপও লাগবে না গরমও লাগবে না কথা বুঝতেছে কথা হবে কথা হইব যে জিগাইব জান্নাতিরা কিরে ঘটনা কি একসাথে তোর সঙ্গে মাতবপুর বাজারে ব্যবসা করছি একই সাথে চাকরি করছি খেলাধুলা করছি ঘুমাইছি আমি জান্নাত আসলাম তুই জাহান্নামে গেলে কেন আমার কথা বুঝতেছে কে কারে বলবে জান্নাতি জাহান্নামী কে বলবে একই সাথে খেলাধুলা একই সাথে চাকরি একই সাথে ব্যবসা সব ঠিকঠাক ছিল তোর আর আমার মধ্যে কিন্তু আমার তো আল্লাহ জান্নাত দিল তুই জাহান্নামের আগুনে জ্বলস কেন আমি তোর কাছে জানতে চাই এটা জান্নাতির প্রশ্ন জাহান্নামীর কাছে জাহান্নামীরা তখন বক্তব্য দিবে চারটা কয়টা বলে চার কারণেই আমরা এই আহাম কইরা এই জায়গাতে আসছি কয় কারণে চার কারণে আমরা জাহান্নামে আসছি এই চারটা কারণ হইল কর্মসূচি মানে চারটা কারণ কি শুরুতে কি বলছি এই আয়াতগুলিতে কয়টা কর্মসূচি চারটা আমি আপনাদের কিটাও বলছি চারটা কর্মসূচি নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ তাহলে চার কর্মসূচি আমরা কাদের কাছ থেকে শুনবো জাহান্নামীদের কাছ থেকে তারা নিজেরাই বলবে যে আমরা এই সাতটা কাজ করার কারণে এখানে আসছি তা আমরা যারা এখন শুনবো আমরা যদি সিদ্ধান্ত নেই যে সার কাম অন্তত কাজ করতে আমরা করবো না কথা হয় না তুইলে কি আর আমরা যাওয়ার লাগবে জাহান্নামে এই কথাটা মাথাতে রাখতে চার কারণে তারা জাহান্নামে আসছে তারার স্বীকারোক্তি তারা বক্তব্য দিচ্ছে যে আমরা এই কামগুলির করার কারণে জাহান্নামে আসছি
আমরা আজকে সিদ্ধান্ত নিব অন্ততপক্ষে এই কাজগুলি যেন আমরা না করি ইনশাআল্লাহ। এখন জাহান্নামীরা জান্নাতীদের উদ্দেশ্যে বক্তব্য দেয় যে আমরা চার কারণে জাহান্নামে আসছি। জান্নাতীরা জিগায় ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা বলবে কেন এসব কো, জাহান্নামীরা বলবে চার কারণে। নাম্বার ওয়ান যে কারণটা বলবে, قالوا لم نكن من المصلين، قالوا لم نكن من المصلين، را جهنم عشر ایک نمبر قارن حلو دنیا تے مصلی چلام نا بلون کی چلام نا যারা ওয়াজ শুনতেছেন এখানের মধ্যে কি সবাই মুসল্লি? কথা হয় না মুসল্লি ছাড়াও আসেননি? তা আমি আপনাদেরকে বলবো না যে কে মুসল্লি কে মুসল্লি না, এইভাবে লজ্জা দিব না, কিন্তু সুরের মনে মনে জানা আছে যে অপরাধ করে তার ভিতরে আমি কোন অপরাধ করছি এটা আমি জানি। ফ্যান্ডেলের ভিতরে আমরা যারা এই আখামে জড়িত এটা আপনার মনে মনে জানুই আছে, কথা হয় না? সতর্ক হওয়া দরকার আছে নি। এক নম্বর কর্মসূচি হল কলু লেবিনার মুসল্লি, এক নম্বর কারণ হল কলু লেবিনার মুসল্লি।